Assalamualaikum. সবজি কিভাবে সহজেই মজাদার করা যায় সেটার রেসিপি আপনাদেরকে দিব। তো আমি এখানে ভেজিটেবলস নিয়েছি, ফুলকপি, আলু, এখানে বরবটি, মূলা, পাতাকপি, তার সঙ্গে নিয়েছি কুমড়ো অ্যান্ড নিয়েছি শাক। এটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আজকে আমার বাসায় বাবর শাক ছিল, এটা আমাদের অঞ্চলে বাবর শাক বলে। অ্যান্ড তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, আদা বাটা, রসুন বাটা। তো পাত্রে তেল গরম হলেই আপনারা পেঁয়াজটা দিয়ে দিলেন। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একটু হালকা নেড়ে পানি দিয়ে দিলাম। তার সঙ্গে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আমার টমেটো ছিল এটা পুড়ে নিয়েছি, কাঁচা টমেটো দিলে কোনো সমস্যা নেই। সঙ্গে দেবো একটা ম্যাগি মশলা, এটা একটা ভেজিটেবল টেস্টটা নিয়ে আসবে। আর আমি দিব, আমার বাসায় আচার করা ছিল, আচারের একটু অংশ, তো একটা আচারি ভাত নিয়ে আসবে। তো আমি প্রথমে যে ভেজিটেবলসগুলো দেবো, যেটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেই ভেজিটেবলসগুলো, এগুলো একটু হালকা নেড়ে চেড়ে পরে বাকি ভেজিটেবলস দিব, যেটা আরেকটু কম সময় লাগে। দেন এটাকে আর একটু হালকা নেড়ে চেড়ে আমি অন্য ভেজিটেবলসগুলো দিব। তার মধ্যে আজকে আমি যেটা করেছি, আমার কাছে মাংস রান্না ছিল, তার তেলটা তুলে একটু দিলাম, জাস্ট ফর টেস্ট, একটা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে। আসলে রান্না তো নিজের মন মতো করে করা যায়, আপনারা জাস্ট বেসিক জিনিসটা ঠিক রেখে বাকি আপনাদের পছন্দ মতো এটা ওটা অ্যাড করে টেস্ট ডিফারেন্ট করতে পারেন। তো শাক দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সবচেয়ে শেষে কুমড়ো, কারণ কুমড়ো সিদ্ধ হতে অনেক কম সময় লাগে। অ্যাড করছি পানি পরিমাণ মতো, ঢাকনা দিয়ে দিলাম, বাট এখানে লবণ, মেক শিওর আপনি লবণ অ্যাড করবেন আবার পানি দেওয়ার পর। তো 8 থেকে 10 মিনিট সিদ্ধ হয়ে গেছে সব ভেজিটেবলস। নামানোর আগে 1 থাবলু ধনে পাতা, ধনে পাতা যত দিবেন তত টেস্ট হবে এই ভেজিটেবলসে। নামানোর আগে জাস্ট 2 চিমটি ধনে জিরে গুঁড়ো, দ্যাটস ইট, অ্যান্ড ইটস ভেরি ডেলিশিয়াস। আপনারা চাইলে এর সঙ্গে মাছ দিতে পারেন, যেমন মশলা কষানোর সময় আপনারা চিংড়ি মাছটা দিতে পারেন, অথবা যে কোনো মাছ ভুনা করে রেখে সবজির সঙ্গে অ্যাড করে দিতে পারেন, এটাও অনেক ভালো ফ্লেভার নিয়ে আসবে। হোপফুলি রেসিপি ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।